মানে আমাদের বিয়ে হয়েছে 3 বছর হলো, লাভ ম্যারেজ। তো প্রথম প্রথম সম্পর্ক খুব ভালো ছিল, এখন ইদানিং মানে 2 বছর যাবৎ মানে তার সাথে আমার রিলেশনটা একটু দূরত্ব তো ঠিক হয়ে গেছে আমাদের মধ্যে, যেমন কথাবার্তা একদমই কম হয়, দুজনে একসাথে থাকি তারপরেও সারাদিনে 5 মিনিটও কথা হয় না, বা তার সাথে আমি কিছু বলতে গেলে সে খুব হাইপার হয়ে যায়, সারাক্ষণ কম্পিউটারে বিজি থাকে। তো আমার আর বাসায় কথা বলার মতো কেউ নেই, বাসায় আমরা দুজনই থাকি। তো এভাবে আমিও মানসিক ভাবে অসুস্থ হয়ে যাইতেছি, মানে এভাবে একা থাকতে থাকতে, বা সে আমাকে আগের মতো প্রায়োরিটি দিতেছে না। তো এক্ষেত্রে আসলে মাঝে মাঝে তো সুইসাইড করার চিন্তাও করি, তো এখন কি করতে পারি? সুইসাইডাল থট আসছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আর মানে আমি একটা কথা যদি দ্বিতীয়বার যদি কোনো প্রশ্ন করি তো সে খুব রাগারাগি করে, ভাঙচুর করে, মানে আমার কথা কেন জানি তার ভালো লাগে না, ভালো কথা বললেও খুব হাইপার হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বাসায় একা থাকি, সারাদিন কথা বলার মতো কেউ নেই, এরকম একা থাকতে থাকতে আমি নিজেও মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি যে কথাগুলো বলছো, এখন তোমার হাজবেন্ড কোথায় এখন? হ্যাঁ, উনিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশেই বসে আছে। হ্যাঁ আচ্ছা, ওকে। আর তুমি যে বলে সুইসাইডাল থটস আসে, তুমি কি কখনো অ্যাটেম্পট করেছো, ট্রাই চেষ্টা করেছো? না না, মানে মাঝে মাঝে ইচ্ছে করে, কখনো আমি ট্রাই করিনি। আবার মানে চিন্তা ভাবনা পাল্টে যায় এরকম আর কি, মনে হয় যেন মানে অন্যজনের জন্য নিজের লাইফটা এরকম নষ্ট করার দরকার কি। আচ্ছা, এরকম তোমার সন্তান আছে নাকি? না না না, আমার বেবি নেই। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমার হাজবেন্ড কিছু বললে হাইপার হয়ে যাচ্ছে বলছো, আর তোমার হাজবেন্ড তো শুরু আমি একটা প্রশ্ন করে তারপর হাজবেন্ড কথা বলবেন কিনা জানতে চাইবো। আমার প্রশ্ন হচ্ছে যে তোমারটা কি বিয়ে তো 3 বছর, এটা কবে থেকে এরকম হচ্ছে সম্পর্কের দূরত্বটা? 2 বছর দূরত্বটা, বিয়ে হয়েছে 3 বছর, 6 মাস পর্যন্ত ভালো ছিল, বাট মানে 6 মাসের পরে থেকে এরকম অবস্থা। আর 1 বছর 3 বছর ভালো ছিল, তারপর থেকে এরকম অবস্থা? আমি ভালো কিছু করি, তুমি সেটা চাও না, কাজের মধ্যে কেন বাধা দাও, এরকম মানে আমি কিছু বলতে চাইলে থামিয়ে দেওয়া হয়, বা আমার কথা কেন জানি উনি সহ্য করতে পারে না। আসলে এখন কি করতে পারি? মানে তুমি কি কোনো সরকারি কলেজে পড়ছো? জি। আচ্ছা, সরকারি কলেজে পড়ছো। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন আমার কি করণীয় যদি একটু বলতে পারো? আচ্ছা, কি করণীয় বলাটা তো খুব মুশকিল। তোমার হাজবেন্ড কি একটু কথা বলতে চান? উনি তো মানে বললাম না, একটু সময় কাজে খুব বিজি থাকে, উনি বলতেছে মানে উনি শুনতেছে পাশ থেকে, উনি কথা বলতে ইন্টারেস্টেড না তো এখন বলেছে, আপনি বলেন উনি শুনবে আর কি। না না, ও নিজে কিছু বলতে চাচ্ছে না তোমার ব্যাপারে? জি, কিছু বলতে চাচ্ছে না? না। আচ্ছা, তুমি জিজ্ঞেস করেছো? জি, উনি পাশে বসে আছে। কিন্তু উনি কথা বলতে চান না আমাদের সাথে? উনি বলতে চান না, মানে উনি বলতেছে তুমি বলছো আমি তো শুনবো না নাকি বলে দেখি, মানে উনি বলতে চাচ্ছে না, আমি জানি না কি জন্য। তোমার ব্যাপারে উনি কিছু বলতে চাচ্ছে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে তোমার প্রশ্নটা কি আজকের জন্য, যে তুমি কি করতে পারে এই অবস্থা? জি, এখন মানে এই ক্ষেত্রে কি করা উচিত আমার? তোমার কি করা উচিত? আচ্ছা, ওকে, নাকি তোমার হাজবেন্ড এর কি করা উচিত? না না, আমার কি করা উচিত? আমি কি করলে সে মানে আমার আগের মতো বিহেভ করবে, বা সেই 6 মাস যেরকম ছিল ওরকম হয়ে যাবে সেটা?
এটাই তো, একটা মেয়ে তো সেটাই চায় যে না ভালোভাবেই তাদের জীবন কাটুক। আর আরেকটা সমস্যা হলো মানে আমার একটা বেবি মাঝখানে নষ্ট হয়েছে, ওর পর থেকে মানে ওনার বা ওনার ফ্যামিলি সবাই এরকম করে আমার সাথে, তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত? আমার নষ্ট হয়েছে বলতে কি মিন করছো? বেবিটা বর্ন হয়েছিল? জি জি বর্ন হয়েছিল। তোমাদের শারীরিক সম্পর্কটা ঠিক আছে নাকি? সেটাও ঠিক নেই, ধরতে গেলে মানে দূরত্ব তৈরি হয়ে গেছে সব দিক থেকেই, যেমন সারাদিনে কথাবার্তা হয় না, রাতের বেলা মানে সে তার মতো মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেছে, আমি আমার মতো অন্যদিকে মাঝখানে কোলবালিশ থাকে, সম্পর্কটা এই পর্যায়ে চলে গেছে। সেটা কতদিন ধরে? সেটা প্রায় 2 বছর হবে। 1.5 বছর? হ্যাঁ। তোমরা তো এখনো ধরতে গেলে নতুন দম্পতি বলা যায়, তাই না? খুব বেশি দিন তো হয়নি, কিন্তু মানসিক দূরত্ব হওয়ার ফলে শারীরিক দূরত্বটাও তৈরি হয়েছে, তাই তো? ওকে, সো একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে তোমাদের? আপনাদের দুজনের এজ এজ যদি বলেন, বয়স কত আপনাদের, আপনার এবং আপনার হাজবেন্ডের? আমার বয়স, আমার বয়স 23। জি। আপনার হাজবেন্ড? 29। আচ্ছা, আর এমনি আপনার সাথে কেউ থাকে না, আপনারা দুজনেই আলাদা থাকছেন? হ্যাঁ, আমরা দুজনেই আলাদা থাকি। আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক, তাদের সাথে, আপনার নিজের মা বাবা ভাই বোন? আমার সাথে যেহেতু মানে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বিয়ে হয়েছে, তো আগে ভালো ছিল না, এখন মোটামুটি ঠিক, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি এখনো। আচ্ছা, কতদিনের প্রেম ছিল তোমাদের? আড়াই বছর? বাহ, অনেক দিনের সম্পর্ক তাহলে। ও, আর আপনাদের বিয়েটা কি আপনারা একাকি করেছেন নাকি পরিবারের সম্মতি নিয়ে করেছেন? একা করেছেন, সবার বিরুদ্ধে বিয়ে করেছেন? আচ্ছা, ওকে। তো এখন শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির সাথে কি একটা মানসিক দূরত্ব আছে নাকি এখন ঠিক হয়ে গেছে? না, বাবার বাড়ির সাথে এখনো মানসিক দূরত্ব আছে, ঠিক হয়নি পুরোপুরি, বাট শ্বশুরবাড়ি ভালোই ছিল, মানে ওনারা ওই দিনই কেমন যেন করে এই বেবিটা মিসক্যারেজ হওয়ার পর থেকে আর কি আমাদের মানে ধারণা আমি নিজে ইচ্ছে করে বেবিটাকে ই করেছি আর কি এরকম। আচ্ছা, এটা তো খুবই কষ্টকর একটা মানসিক অবস্থার মধ্য দিয়ে প্রথমত আপনি গিয়েছেন, কারণ প্রশ্ন আছে আপনার এই জায়গাটাতে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যখন এই যে আপনি বলছেন মানসিক দূরত্বটা হচ্ছে, যখন আপনি আপনাদের মানে মানসিক দূরত্ব হচ্ছে, আপনি কখনো আপনার হাজবেন্ডকে বলেছেন যে উনি আসলে কি চায়? এই সম্পর্কটা তো আসলে আপনাদের দুজনেরই একটা চাওয়ার জায়গা থেকে, তাই না? তো সম্পর্কটা তো আসলে আপনাকে, আপনি যেমন চাচ্ছেন ভালো করতে, আপনার হাজবেন্ড কি চাচ্ছে সেটা কখনো জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছি, উনি এক কথাই বলে যে তুমি যা চাইছো সবই তো দিতেছি, আমি তোমার সব আশাই পূরণ করতেছি, ফুলফিল করতেছি। না, উনি সম্পর্কটা রাখতে চাচ্ছেন তো? উনি সম্পর্ক রাখতে চাচ্ছে, বা আমি কিছু বললে বা হাইপার হয়ে যদি কিছু বলি, একটা ধৈর্যের সীমা থাকে, সেই ক্ষেত্রে উনি বলে তুমি চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই, দরজা খোলা আছে, মানে উনাকে কিছু বললেই উনি এরকম কথাবার্তা বলে আর কি। এমনি আপনাকে কোনো কিছু নিয়ে দোষারোপ করে যখন ধরেন কথা কাটাকাটি হচ্ছে বা ঝগড়ার সিচুয়েশন তৈরি হচ্ছে, বা আপনার গায়ে হাত তোলে? জি, তোলে। আচ্ছা, ঠিক আছে। তো এটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের ভাষায় আমরা এটাকে দাম্পত্য সমস্যা বা কলহ হিসেবে আখ্যায়িত করি। তো একজন ম্যারিটাল থেরাপিস্টের কাছে, ও নিজেও কি হাত তুলছে? তুমি ওকে হাত তোলো? জি না। আচ্ছা, আমরা আলোচনা করব। হ্যাঁ, শিওর, ঠিক আছে, তাহলে আপনি শোনেন, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, হ্যাঁ, এত কষ্টের কথাগুলো বলেছো আমাদের কাছে। কষ্টের কথাগুলো বলতেও অনেক কষ্ট হয়, আমরা তো তোমার তিনজনই তোমার প্রতি সহমর্মী হয়ে রইলাম, কেমন? ওকে, বলো। আপ, ওনার যে অসুবিধাটা মানে উনি বলেছেন যে যখন থেকে বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে তারপর থেকে ওনার উপর একটা দোষারোপ এসছে যে ওনার গাফলতির জন্য হয়তোবা বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে, কিন্তু ওনার কষ্টের জায়গাটাকে কিন্তু পরিবারের সদস্যরা কেউ
অ্যাড্রেস করছে না, কারণ একটা মা সে নিজের গর্ভে একটা বাচ্চাকে ধারণ করেছেন এবং তার এক্সপেকটেশন সবার ঊর্ধ্বে। তো কখনও কোনো মা ইচ্ছা করে তার বাচ্চাকে ক্ষতি করবে না। তো এই জায়গাটা হয়তো বা যাই হোক, এখন হয়তো বা তারা তাদেরও কষ্ট, তারাও অনেক আশা করেছিল যে পরিবারে একটা নতুন সদস্য আসবে। আর যেহেতু আপা করোনাকালীন সময়ে, এই যে উনি বলছেন ওনার বিয়ে হয়েছে 3 বছর, এর মধ্যে কিন্তু আপা 2.5 বছর বলতে গেলে করোনাকালীন সময় গেছে, এবং এই করোনাকালীন সময়ে অনেক সময় দেখা গিয়েছে যে হাজব্যান্ড ওয়াইফরা একসাথে বাসায় বেশিক্ষণ থাকার কারণে তাদের সম্পর্কগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের টানা পড়েন, অনেক রকমের অস্বস্তি তৈরি হয়েছে। একটা সময় যখন যার যার কাজে আমরা বাইরে থাকি, তাদের এঙ্গেজমেন্টটাও কিন্তু থাকে ওরকমভাবে, এবং তাদের পরিবারে ফিরে এসে তাদের সম্পর্কগুলো কিন্তু একটা অন্যরকম মাত্রা যোগ হয়। কিন্তু যখন টানা এই হাজব্যান্ড ওয়াইফরা একসাথে থাকছে, সেখানে কিন্তু আপা অনেক কেস আমরা দেখেছি যে তাদের কলহ, তাদের মানসিক এবং শারীরিক দূরত্ব তৈরি হয়। তো যেহেতু ওনারা প্রেম করে বিয়ে করেছেন, বাবার বাড়ির সাথে সখ্যতাটা একটু কম আছে, কারণ একটা মেয়ে স্বামীর সাথে যখন খুনসুটি হয়, ঝগড়া হয়, তখন কিন্তু অ্যাটলিস্ট বাবার বাড়িতে যেয়ে সে একটা আশ্রয় বা একটা শান্তি খুঁজে পায়। তো সেই জায়গাটা তো ওনার আসলে নাই। তো যেহেতু উনি ফিল করছে যে উনি আসলে ভালো থাকতে চায়, সম্পর্কটাকে আরও ভালো দিকে নিয়ে যেতে চায়, তো আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই যেন কাউন্সেলিংটা, মানে কাপল থেরাপি নেয়। কারণ কাপল থেরাপি, যেহেতু উনি বলছেন ওনার হাজব্যান্ড ওনার পাশে থেকে শুনছেন, তার মানে হাজব্যান্ড নিশ্চয়ই এই জায়গাটাতে ওনাকে সহযোগিতা করবেন, এবং ওখানে গেলে পরে তাদের হতাশা, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের প্রত্যাশা পাওয়া না পাওয়ার জায়গাগুলো যখন থেরাপিস্ট এক্সপ্লোর করবে, তখন কিন্তু এক ধরনের হিলিং হবে, এবং দুজন নিশ্চয়ই দুজনের দিক থেকে দোষারোপের জায়গা আছে বা এক্সপেকটেশন অনুযায়ী যে ব্যবহারটা চাচ্ছে সেটা হচ্ছে না, কিছু তো আপা মানে আনমেট সাইকোলজিক্যাল নিড থাকে, তখন থেরাপিস্ট আসলে সাহায্য করে আলাদা আলাদাভাবে তাদেরকে শুনে, তারপর আবার একসাথে তাদের মধ্যে কীভাবে এই জায়গাটাতে ব্রিজ করা যায় এবং একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করা যায়। মানে হাজব্যান্ড ওয়াইফ দুজন যখন তারা একসাথে কাজ করে, হাজব্যান্ডের কিছু প্রত্যাশা থাকে তার ওয়াইফের কাছ থেকে, ওয়াইফের কিছু প্রত্যাশা থাকে তার হাজব্যান্ডের কাছ থেকে, এবং এই দুইটা প্রত্যাশাটাকে আসলে একটা মিডল পয়েন্টে এনে মিউচুয়াল একটা জায়গা থেকে থেরাপিস্ট আসলে মোটিভেট করে, যাতে করে দুজনই সেগুলো ফলো করে এবং তাদের সম্পর্ক, তাদের মানসিক দূরত্ব, শারীরিক দূরত্বটা অনেকটাই ঘুচে আসে এবং একটা সুন্দর হ্যাপি লাইফ আপনারা পেতে পারেন। আপনাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে আপনারা প্লিজ একজন প্রফেশনালের হেল্প নেন। যেটা এর আগেও আমি বলেছি, যারা আসলে যারা আমরা সাইকোথেরাপিস্ট হিসেবে আমরা কাজ করছি, প্রত্যেকেরই কিন্তু স্পেশাল একটা জায়গা আছে কাজ করার। তো কাপল থেরাপি যারা খুব ভালোভাবে করছে বা ভালো ট্রেনিং নেয়া, সেই জায়গাটাতে কিন্তু এরকম পাওয়া মুশকিল, পাওয়া মুশকিল, কেউ সাইনবোর্ডে লিখে রাখে। আচ্ছা, যাই হোক, একজন ভালো প্রফেশনাল ট্রেনিং নিয়েছে এমন কারো কাছে গেলে পরে আপনারা নিশ্চয়ই জায়গাটাতে ভালো সহযোগিতা পাবেন। আমার মনে হয় যে হাজবেন্ড যখন শুনছেন, আমরা এটা বলতে পারি যে ওর যে সন্তানটি হারিয়েছে, তুমি যেটা বললে, এটা যদি হাজবেন্ড একটু বুঝতে পারেন আর কি, মানে এমপ্যাথেটিক হওয়া, যে মা যে মা তার সন্তানটি ধারণ করার পর হারিয়ে ফেলে, তার কিন্তু একটা হাহাকার সবসময় কাজ করে ভেতরে, এটা যদি তার স্বামী একটু বুঝতে পারেন তাহলে বোধহয় খুব ভালো হয়, যেহেতু উনি শুনছেন সেজন্য বলা। এই হাজব্যান্ড ওয়াইফের সমস্যাগুলোতে হয় কি, হাজব্যান্ড যদি ইগনোরেন্ট থাকে, উনি যদি তার ওয়াইফকে না বোঝে, একটা ডিসরেসপেক্টফুল ম্যানার শো করে, ওইটার না পরবর্তী প্রভাবটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররাও ঠিক একইভাবে পরিবারের অন্য সদস্যদের উপরে পড়ে আর কি, মানে ওনারা আসলে ওয়াইফের উপর সেভাবে ট্রিট করে। তো হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে বোঝাপড়াটা হলে পরে, তখন আর মানে শ্বশুর শাশুড়ি বা অন্যান্য পরিবারের সদস্যরা বুঝতে পারে যে না, আমার ছেলে যেহেতু এইভাবে বুঝতে পেরেছে, আমাদেরও বোঝা উচিত সেটা। আমার কাছে যেটা মনে হয় যে যেমন রিলেশনশিপই তো আছে, কিন্তু উনি বলেছেন ওনার এই সাফারিংটার ফলে কখনো কখনো মনে হয় যে আমি নিজেকে হার্ম করি, ক্ষতি করি। তো আমরা বলি যে হাজব্যান্ড ওয়াইফ এই রিলেশনশিপের জন্য অবশ্যই তাদের অবদান দরকার, কিন্তু ওনার ভালো থাকার জন্য আমি যেটা বলবো যে পাশাপাশি উনি নিজেকে ভালো রাখার জন্য নিজের ইস্যুগুলো, এই যে ওনার একটা কষ্ট, এটা তো আমরা ট্রমা বলি, যে নিজের সন্তানকে হারিয়ে এবং অনেক কিছু এখনও উনি শুনছেন, তো ওনার ভালো থাকার জন্য অ্যাটলিস্ট প্রথমে যদি হাজব্যান্ড
এতে রাজি নাও হয় কথার কথা হলে তো ভালো, উনি ওনার এই ইস্যুগুলো নিয়ে বসতে পারেন, কারণ দুই বছর আড়াই বছর ধরে উনি এগুলো বহন করছেন এবং এটা ওনার জন্য খুবই কষ্টকর। তো আমরা বলি যখন নিজে একটু স্ট্রং হতে পারি, জিনিসগুলোকে ম্যানেজ করতে পারি, তখন ক্রাইসিস যখন আসে তখন সেটাকে ম্যানেজ করাটা সহজ হয় আর কি। অনেক অনেক ধন্যবাদ।